আসসালামু আলাইকুম এই নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি কাঠের ফার্নিচার ঠিকঠাক মতো যত্ন না করলে কিছু দিনের মধ্যে নষ্ট হয়ে যায় আজ এমন একটি টিপস বা হোম রেমেডি শেয়ার করবো সারা জীবনেও আপনাদের কাঠের ফার্নিচার রং নষ্ট হবে না বা বার্নিশ করাতে হবে না শুধুমাত্র এটি ব্যবহার করলে আপনাদের ফার্নিচার থাকবে একদম নতুনের মতো ঝকঝকে এবং চকচকে এই হোম রেমেডি দিয়ে যদি আপনি ফার্নিচার ক্লিন করেন আপনার ফার্নিচার একদম নতুনের মতো চকচক করবে দেখতে পাচ্ছেন এটা দিয়ে মোছার সাথে সাথে ফার্নিচারের মধ্যে খুব সুন্দর গ্লেস চলে আসছে আর ফার্নিচার কষ্ট করে আপনাদেরকে বাইরে থেকে লোক এনে বার্নিশ করাতে হবে না টাকাও নষ্ট করা লাগবে না যেহেতু এটি হোম রেমেডি এটা কোনো সাইড এফেক্ট নেই ফার্নিচারের কোনো ক্ষতি করবে না চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটি তৈরি করি আমি এখানে কিছু পানি নিয়ে নিয়েছি তারপর কিছু চা পাতা এখানে দিয়ে দিচ্ছি চা পাতাগুলোকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে শুধু জাল করলে হবে না এটাকে খুব ঘন করে জাল করে নিতে হবে তাই আমি এটাকে অনেক ভালো করে জাল করে নিচ্ছি এই তো আমার চা পাতাগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি যেহেতু একটু হালকা গরম ছিল আমি নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি এখন আমি এখানে মিশিয়ে নিব ভিনেগার এখানে আমি হোয়াইট ভিনেগার ইউজ করেছি এখানে এক চামচ হোয়াইট ভেনেগার দিয়ে দিবেন আপনারা চাইলে এখানে কম বেশি নিতে পারেন এখানে আপনারা দুই চামচ বা তিন চামচও নিতে পারেন আমি এখানে দুই চামচ ইউজ করেছি তারপর চায়ের লিকারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে মিশাবো অলিভ অয়েল এখানে আপনারা চাইলে নারকেল তেলটাও ব্যবহার করতে পারেন চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো এখানে আপনারা অলিভ অয়েলটাই ব্যবহার করার চেষ্টা করবেন অলিভ অয়েলটা ফার্নিচারের জন্য অনেক ভালো এই তো এখানে আমি এক চামচ পরিমাণ অলিভ অয়েল ব্যবহার করেছি এখন খুব ভালোভাবে তিনটি উপকরণ মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আপনি চাইলে তেলের পরিমাণটাও আর একটু বেশি দিতে পারেন আমি এখানে শুধুমাত্র এক চামচ ইউজ করেছি আমার কাছে এটিই ভালো লাগে আর আপনি যদি চান এখানে দুই চামচও ব্যবহার করতে পারেন তো আমি বলবো এক চামচ ব্যবহার করলে সবচেয়ে ব্যাটার হবে এই তো আমার এখানে কিছু পুরোনো চেয়ার আছে এই চেয়ারগুলোকে আমি এখন মুছে দেখাচ্ছি এর জন্য আমার প্রয়োজন হবে একটি সুতার কাপড় আমি সুতার কাপড়ে রেমেডিটা লাগিয়ে খুব ভালোভাবে পানিটা ছিপে নিচ্ছি এখন আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি এটা ম্যাজিকের মতো কাজ করে যখনই আপনি ফার্নিচারটা মুছে নেবেন দেখবেন সাথে সাথেই আপনার ফার্নিচার ঝকঝকে এবং চকচকে হয়ে যাচ্ছে যতই পুরান ফার্নিচার হোক না কেন আপনি যদি সব সময় এই রেমেডি দিয়ে ক্লিন করেন তাহলে আপনার ফার্নিচার কখনোই পূরণ হবে না সব সময় নতুনের মতো চকচকে থাকবে টাকা খরচ করে আপনাকে আর কখনোই বার্নিশ করাতে হবে না অনেকেই বলতে পারেন ফার্নিচার তেল চিটচিটে হয়ে যাবে বেশি ধুলো ভালো আটকাবে না এটা কখনোই হবে না তেলের সাথে ভিনেগার যখন অ্যাড করবেন তখন এর চিটচিটে ভাব আর থাকবে না তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন মাসে যদি দুইবার আপনারা শখের ফার্নিচারগুলো এই রেমেডি দিয়ে মুছে নেন তাহলে আপনার ফার্নিচার জীবনেও নষ্ট হবে না আর যদি পারেন সপ্তাহে একবার এই রেমেডি দিয়ে ঘরের ফার্নিচারগুলো মুছে নেবেন কাঠের ফার্নিচার মতো যত্ন না করলে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যায় তাই আপনারা আমি আর যে রেমেডিটা শেয়ার করেছি এই রেমেডি দিয়ে সব সময় যদি ক্লিন করে নেন তাহলে এত দামি শখের ফার্নিচার কখনোই নষ্ট হবে না নতুনের মতো সব সবসময় চকচকে এবং ছকচকে থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এমন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ